হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের যে গ্রুপ ডি 2018 সালে আমরা তোমাদেরকে প্রশ্ন সেট করাচ্ছিলাম, সেই গ্রুপ ডির অলরেডি আমরা কিন্তু তোমাদেরকে 8টা সেট কমপ্লিট করে ফেলেছি, আর এইটা আমাদের 9 নম্বর সেট চলছে। ঠিক আছে, এই 9 নম্বর সেটে আমরা তোমাদেরকে 50 পর্যন্ত কমপ্লিট আমাদের অলরেডি হয়ে গেছে, তারপর থেকে আমরা তোমাদেরকে কমপ্লিট করাবো। 51 থেকে আজকে আমাদের স্টার্ট হবে ভিডিও, সেই জন্য প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। তো দেখো, আমাদের 51 নম্বর প্রশ্নটা কি রয়েছে, আমাদের 51 নম্বর প্রশ্নটা রয়েছে যে 2018 সালের অক্টোবর মাস যদি মাসের 4 তারিখ ছিল বৃহস্পতিবার, তাহলে 2019 সালে 2 ফেব্রুয়ারি কী বার হবে। তো আমরা ক্যালেন্ডারের অঙ্ক যখন করিয়েছিলাম, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে তোমাদেরকে করতে হয়। চলো সেই নিয়মে আমরা করে ফেলি। কী দেওয়া রয়েছে, 2018 সাল, তাই তো? 2018 সালের দেওয়া রয়েছে কি, অক্টোবর মাস দেওয়া রয়েছে। এই অক্টোবর মাসের 4 তারিখ আমাদের দেওয়া রয়েছে যে বৃহস্পতিবার। এখন বের কী করতে বলা হয়েছে, 2019 সালের অর্থাৎ তার পরের বছর 2 ফেব্রুয়ারি বের করতে বলা হয়েছে যে কয় তারিখ হবে। তো আমরা কীভাবে করব, আমরা জেনারেলি কী করতে পারি যে একটা নর্মাল নিয়ম যেটা আছে যে আমরা কী করি, টোটাল দিন গুণে তারপরে আমরা করি যে কত দিন আমাদের টোটাল হলো, সেই হিসাবে দিন গুণে তারপরে সেই হিসাবে আমরা 7 দিয়ে ভাগ করে থাকি, তাই তো? কিন্তু আমি তোমাদেরকে যখন আমরা ক্যালেন্ডারে অঙ্ক করিয়েছিলাম তখন ট্রিক শিখিয়েছিলাম যে কীভাবে অত বড় সংখ্যা যে কোন মাস কত দিনে অতভাবে মনে না রেখে যোগ না করে কীভাবে করতে পারো। তাহলে কী দেওয়া রয়েছে, আমাদের অক্টোবর মাস, তাই তো? দেখো, আমাদের অক্টোবর মাস দেওয়া রয়েছে, এরপর আমাদের কী মাস, নভেম্বর, ডিসেম্বর, তারপরে আসছে জানুয়ারি, তারপরে আমাদের ফেব্রুয়ারি, এটা বের করতে দেওয়া হয়েছে, এইটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে অক্টোবর মাসের জন্য আমাদের ক তারিখ দেওয়া রয়েছে, 4 তারিখ অলরেডি কমপ্লিট হয়ে গেছে অক্টোবর মাসের, আর বাকি কতদিন আছে, বাকি আর 27 দিন, যেহেতু অক্টোবর মাসে 31 দিনে হয়। নভেম্বর মাসের জন্য আমরা কী লিখিয়েছিলাম, তোমাদেরকে একটা সূত্র শিখিয়েছিলাম, 3 0 3 2 3 2 3 3 2 3 2 3, এটা শিখিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি করে পরপর, তাই তো? ক্যালেন্ডারের অঙ্ক করার সময় সেই ট্রিকই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, আমাদের বড় যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে না। তাহলে নভেম্বরের জন্য আমরা কী জানি, নভেম্বরের জন্য দেখো, আমাদের কী আছে, এইটা হলো নভেম্বর, এটা হলো ডিসেম্বর, শেষ দুটো, তাই তো? নভেম্বরের জন্য কত আসছে, 2, ডিসেম্বরের জন্য 3, আবার জানুয়ারির জন্য কী, প্রথম যেটা সেটা জানুয়ারি, 3 হয়ে গেল। আর ফেব্রুয়ারির কদিন দেওয়া রয়েছে, 2 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে 2 দিন অলরেডি দেওয়া আছে। তাহলে টোটাল আমাদের কত দিন হয়ে গেল আমরা এখানে দেখতে পাচ্ছি, টোটাল আমাদের এখানে হয়ে গেলো 27 আর 2 29, 29 আর 6 35 আর 2 37 দিন হয়ে গেল, তাই তো? অল অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, তাহলে দেখো কতদিন হয়ে গেল আমাদের, 37 দিন। তাহলে আমাদের এই 37 যেটা হলো, এই 37কে কী করবো, আমাদের যে নর্মাল নিয়ম কী ছিল, 7 দিয়ে ভাগ করব, তাহলে 5 7 35, এক্সট্রা কদিন থাকে পড়ে আমাদের, ভাগ শেষ পড়ে থাকে 2 দিন। আর 2 দিন মানে কি, যেহেতু এখানে বৃহস্পতিবার দেওয়া ছিল, বৃহস্পতির পর থেকে 2 দিন আমরা কাউন্ট করব, বৃহস্পতির পর কী বার হয়ে যাবে, শুক্রবার, তারপরে শনিবার, অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে। দেখো, যারা আমাদের ক্যালেন্ডারের অঙ্কগুলো দেখোনি তাদের হয়তো এইগুলো প্রবলেম হতে পারে, কারণ কি, এই যে এইটা কীভাবে এলো, কেন এইটা তোমরা এই 3 0 3 2 3 2 3 3 2 3 2 3 এই এটাকে অ্যাপ্লাই করবে, এগুলো তারা বুঝতে পারবে না, কারণ একদম নতুন ট্রিক আমরা শিখিয়েছিলাম আর সম্পূর্ণ আমাদের তৈরি করা ট্রিক, যেখানে তোমরা কয়েক সেকেন্ডে এই অ্যান্সারগুলো করতে পারো। সেই জন্য দেখে নেবে প্রত্যেকে যারা ক্যালেন্ডারের ভিডিও দেখোনি, তাহলে এই ধরনের প্রশ্ন কোনো রকম তোমাদের প্রবলেম, যে কোনো ক্যালেন্ডারের অঙ্কই তোমাদেরকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখে নেবে যারা যারা, নিচে প্লেলিস্ট দেওয়া রয়েছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। তাহলে কি অ্যাকচুয়ালি আমরা কী বের করি, অড ডে আমাদের আমাদের টোটাল বের করে থাকি যে টোটাল কত দিন রয়েছে সেই হিসাবে কাউন্ট করি, তাই তো? আগেরটা পরে আমাদের কী রয়েছে, পরের প্রশ্ন, 52 নম্বর আমাদের দেওয়া রয়েছে কি, 52 নম্বর আমাদের দেওয়া রয়েছে, যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কী দেখিয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম তখন বলা হয়েছে কার্যগত, তা কার্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা কী দেখেছি, এফ এস কস থিটা, তাই তো? এইটা আমরা দেখেছিলাম, এফ হলো বল আর এস হলো সরণ, আর তাদের মধ্যবর্তী কোণটা হলো কস থিটা। এবার যখন থিটার মান 90 ডিগ্রি, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কি কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, কস 90। তাহলে কস 90 ইজ ইকুয়াল টু আমরা কত জানি, 0। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তার মানে কি এফ এস গুণ 0 ইজ ইকুয়াল টু টোটালটাও আমাদের কী হয়ে যাবে, 0ই হয়ে যাবে, তাই তো? অর্থাৎ কী হয়ে যাবে, কোনো কার্য হয় না। অর্থাৎ যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলা হলো, বা ধরো কোনো বলা হলো কোনো একজন ব্যক্তি মাথায় বোঝা নিয়ে সরলরেখা সামনের দিকে এগিয়ে চলেছে, তখন কৃতকার্য কত, এই প্রত্যেক ক্ষেত্রে কী হয়ে যায়, বল এবং সরণের মধ্যবর্তী কোণটা আমাদের কত হয়, 90 ডিগ্রি, সেই জন্য এর ক্ষেত্রে আমাদের কী হয়ে যায়, কার্য কৃতকার্য 0 হয়ে যায়। কারণ আমরা দেখো কার্যক্ষমতা শক্তি যখন করিয়েছি সম্পূর্ণ একদম ধরে ধরে বুঝিয়েছি যে কত ধরনের প্রশ্ন আসতে পারে, প্রত্যেকে দেখে নেবে ক্লাসগুলো, কোনো রকম প্রবলেম হবে না এই ধরনের। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার আমাদের হয়ে যাবে 0, তাই তো?
তাহলে কোন ক্ষেত্রে শূন্য হয়ে যায়, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বা কখনো তোমাদেরকে এরকম বলা হতে পারে যে বল আর সরণ পরস্পর লম্ব, এটাও বলা হতে পারে, ঠিক আছে। বল এবং সরণ যেটা রয়েছে রয়েছে বলা হলো এরা লম্ব, এরা লম্ব বললেও যা হয়, পরস্পর লম্ব বলাও যা হবে আর 90 ডিগ্রি বলাও একই ব্যাপার, ঠিক আছে। তাই এক্ষেত্রে কী হয়ে যায়, কোণ আমাদের শূন্য হয়ে যায়। চলো 52 পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি O2 এর সঙ্গে সাথে যুক্ত হয়ে আমাদের শক্তি প্রদান করে, অক্সিজেনের সঙ্গে কোনটি যুক্ত হয়ে আমাদের শক্তি প্রদান করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ যেটা রয়েছে। দেখো কি হয়, আমরা আমরা দেখেছি কি যে গ্লুকোজ আমাদের কীভাবে সৃষ্টি হয়, আমাদের যখন কোনো উদ্ভিদ বা আমাদের উদ্ভিদ যারা রয়েছে তারা যখন সূর্য থেকে আলো এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে যখন খাদ্য তৈরি করে, তখন তারা কী করে, গ্লুকোজ এবং আমাদের জন্য তৈরি করে এবং অক্সিজেনও আমাদের জন্য তৈরি করে দেয়, তাই তো। এই গ্লুকোজটা যখন তৈরি করে তখন কি, তাহলে অ্যাকচুয়ালি কারা দেয় এই গ্লুকোজ যেটা দিয়েছে, এই গ্লুকোজটা অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমাদের যে যে আমাদের সেল ওয়াল যেগুলো রয়েছে না, মানে কোষের যেই কোষ প্রাচীর যেগুলো, কোষ প্রাচীরের যে সেলুলোজ যেগুলো, সেই সেলুলোজ গঠন করতে কিন্তু এই গ্লুকোজ একটা বড়সড় ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে। তোমাদের অনেক সময় এরকম প্রশ্ন করা হতে পারে যে গ্লুকোজ সেলওয়াল বা আমাদের যে কোষ প্রাচীর গঠনে কীভাবে ভূমিকা গ্রহণ করে, সেলুলোজ গঠনের মাধ্যমে, ঠিক আছে। আর এই গ্লুকোজ যেটা রয়েছে, এই গ্লুকোজ কী করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের দেহে সবসময় কী করে, শক্তি প্রদান করে, ঠিক আছে। একটা কার্বোহাইড্রেট, এটা একটা শর্করা বা কার্বোহাইড্রেট বলা যেতে পারে, একটা অতি প্রয়োজনীয় কার্বোহাইড্রেট বলতে পারো। আর গ্লুকোজের যদি বলা হয় তোমাদের গ্লুকোজের সংকেত কী, তাহলে সংকেতটা কি C6H12O6, ঠিক আছে। এটা হলো আমাদের গ্লুকোজের কী হয়, সংকেত হয়। অনেক সময় এক্সামে প্রশ্ন ডাইরেক্ট এটাও দিয়ে থাকে যে গ্লুকোজের সংকেত হলো বলে তোমাদেরকে নিচে দিয়ে দিল, ধরো চারটে অপশান দিয়ে দিল, তাহলে কী হবে, C6H12O6, অর্থাৎ ছটা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন মিলিত হয়ে আমাদের কী তৈরি হয়, একটা গ্লুকোজ তৈরি হয়। তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর ফ্রেন্ডস, প্রত্যেকে কিন্তু এই পিবিএস ইয়ার্সের পেপারগুলো দেখো, আমরা যেখানে সলভ করাচ্ছি তোমাদেরকে আধা ঘন্টা করে আমরা ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন, যার মাধ্যমে তোমাদেরকে আমরা প্রশ্নগুলো সলভ করাচ্ছি, যাতে তোমাদের এরকম কোনো প্রবলেম না হয়, আর এক্সামে কী রিলেটেড প্রশ্ন আসে সেগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। 54 নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, 54 নম্বর দেওয়া রয়েছে, একটি ফিলামেন্টে বলছে 10 মিনিট ধরে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ টানে, তাহলে বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ, তড়িৎ আধানের পরিমাণ কত। আমরা গ্রুপ ডি 2018 সালে ফিজিক্সের যত প্রশ্ন এসেছে সব নিউমেরিক্যাল সব কিছু আমরা তোমাদেরকে একটা আলাদা কয়েকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করে দিয়েছি, যারা দেখার দেখে নেবে ওইখান থেকে, সব টাইপ ধরে ধরে এবং যত অঙ্ক আসে ফিজিক্স থেকে সেগুলোও করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা প্লেলিস্ট করা রয়েছে সেখানে দেখে নেবে। তাহলে কী দেওয়া রয়েছে, আমাদের বলা হয়েছে যে একটা ফিলামেন্ট রয়েছে, সেটা হলো 10 মিনিট ধরে 0.5 এম্পিয়ার করে বিদ্যুৎ প্রবাহ টানছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ টানছে, এর আধানের পরিমাণ কত। আধান ইজ Q = আমরা কী জানি, Q = আমরা জানি কি, IT, তাই তো। Q = কি, IT, এটা আমরা জানি। কিউ কি, যেখানে কিউ হলো আমাদের কী হয়ে যায়, দেখো কিউ হলো যেখানে আমাদের কি, কিউ হলো আধান, কোনো একটা আধান বা চার্জ যা কিছু বলতে পারো। আর আই মানে হলো আমাদের যে তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে না, তড়িৎ প্রবাহ যে বা বিদ্যুৎ প্রবাহ যেটা রয়েছে, তড়িৎ প্রবাহ যেটা রয়েছে, ইলেকট্রিসিটি বা আমাদের তড়িৎ প্রবাহ যেটা রয়েছে। আর টি হলো সময়, অর্থাৎ কি আমরা বলতে পারি যে টি সময় ধরে কোনো বস্তুতে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ টানতে থাকে বা আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ খরচ হয়, তাহলে তার আধানের পরিমাণ কত হয়ে যাবে, Q = IT, এই সূত্রটা, এই সূত্রটা সবাই লিখে রাখো, এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, Q = IT, এর উপর থেকে ডাইরেক্ট আমরা প্রশ্নে এটা বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের বের কী করতে বলা হয়েছে, কিউ আধান বের করতে বলা হয়েছে, তাহলে কিউ বের করবো। I = আমাদের কত দেওয়া রয়েছে, দেখো তো I = কত দেওয়া রয়েছে আমাদের, 0.5 এম্পিয়ার, আই কত দেওয়া রয়েছে, 0.5 এম্পিয়ার। আর টি কত, 10 মিনিট। দেখো এখানে সময় যেটা রয়েছে না, সময়টা সবসময় সেকেন্ডে হবে, সবসময় সময়টা কিসে হবে, সেকেন্ডে। তাহলে 10 মিনিট মানে আমরা কত লিখতে পারি, 10 মিনিট = 600 সেকেন্ড লিখতে পারি ডাইরেক্ট, তাই তো। তাহলে আমাদের কী হয়ে যাবে, 0.5 আর ×600 করলে আমাদের কত হয়ে যায়, 300। আর চার্জের একক কী, চার্জের একক হলো কুলম্ব, তাহলে কী হয়ে যাবে অ্যান্সার আমাদের, B নম্বর যেটা রয়েছে সেটা হয়ে গেল। বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই বলবে, তোমরা কমেন্টে জানাবে যে কী প্রবলেম হচ্ছে। সূত্রটা কি, Q = IT, যেখানে কিউ হলো কোনো বস্তু কোনো কিছুর আধান, আর আই হলো তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে, আর টি হলো কত সময় ধরে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই সূত্রটা কি, Q = IT, কিউ আধানটা আমাদের বের করতে দেওয়া হয়েছে, আই এবং টি দেওয়া রয়েছে, আমরা জাস্ট বসিয়ে দিলাম, অ্যান্সার চলে আসলো। অ্যান্সার কোনটা আসলো আমাদের, B, 300 কুলম্ব।
তো চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের 56 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা রয়েছে সেই অনুদৈর্ঘ্য তরঙ্গে তরঙ্গের কম্পাঙ্কগুলো যে কণাগুলো রয়েছে তার অগ্রগতির সঙ্গে কিভাবে হয়, তার অগ্রগতির সঙ্গে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কী হয়ে যায়, সমান্তরালভাবে, অর্থাৎ যেই দিকে কম্পনটা এগোচ্ছে, যেই দিকে কম্পনটা এগোচ্ছে সেই দিক বরাবরই অনুদৈর্ঘ্য তরঙ্গের গতি হচ্ছে, ঠিক আছে, যেদিকে এগোচ্ছে সেই বরাবরই তাদের কী হয়ে যায়, তাদের কম্পনগুলো সেই বরাবরই হয়, অর্থাৎ সমান্তরালে হয়। আর এটা কোনটার ক্ষেত্রে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। যখন তরঙ্গ তোমাদেরকে আমরা পড়াবো তখন ডিটেলসে বলবো সব কিছু, ঠিক আছে, যেগুলো আমাদের পড়ানো হয়নি সেগুলো আমরা এখানে জাস্ট কিছু সামান্য অল্প করে বলছি, আর যখন ক্লাস যেগুলো হয়েছে সেগুলো দেখে নেবে, আর যেগুলো হয়নি সেগুলো খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো। কী দেওয়া রয়েছে, যেই মৌলগুলির পরমাণুর আকার বৃহৎ তারা কোন ধরনের বন্ধন তৈরি করে, তারা দুর্বলতর বন্ধন তৈরি করে। দেখো এটা মনে রাখার জন্য কী মনে রাখবে, যে মোটা মানুষ যারা হয়, খুব মোটা মানুষ মানে খুব বেশি মোটা, তারা কি একটু দুর্বল টাইপের হয়, এটাও মনে রাখবে, ঠিক আছে। কারণ কি, দেখো অ্যাকচুয়ালি কি মনে রাখার জন্য এটা জাস্ট বললাম যে এরা কি দুর্বল বন্ধন গঠন করে, ঠিক আছে। কেন দুর্বল বন্ধন গঠন করে, একটা পরমাণু যখন অনেকটা বড় হয়, দেখো একটা পরমাণু যখন অনেকটা বড় হচ্ছে তার মানে কি, এর যে নিউক্লিয়াস রয়েছে মাঝে নিউট্রন এবং প্রোটন রয়েছে, আর বাইরে ইলেকট্রনগুলো যেটা রয়েছে না, ইলেকট্রনগুলোর এই শেষ কক্ষে যে ইলেকট্রন থাকে সেইটা অ্যাকচুয়ালি কী করে, সেই হলো বন্ধনটা আমাদের গঠিত করে। আর একটা যদি এখানে আর একটা থাকে তার সঙ্গে যখন বন্ধন এ গঠিত করবে, সে কীভাবে করবে, শেষ কক্ষে যে যতগুলো ইলেকট্রন রয়েছে তারা এসে কী করে, এই শেষ কক্ষের ইলেকট্রন, এই শেষ কক্ষের ইলেকট্রন, এরা মিলে সবসময় একটা বন্ধন তৈরি করে। এখন কী হয়, যদি কোনো কোনো আমাদের একটা ধরো পরমাণু বৃহৎ আকারে, তখন শেষ কক্ষে যেই ইলেকট্রনটা থাকে তার ক্ষমতাটা কী হয়, অ্যাকচুয়ালি কম হয়। কারণ কি, নিউক্লিয়াস এদের ক্ষমতা মানে কি, নিউক্লিয়াস কত জোরে এদেরকে টানছে, এদের কি যখন অনেক দূরে থাকে যে তাকে টান, নিউক্লিয়াস যেটা রয়েছে সে কম জোরে টানতে পারে, বেশি টানতে পারে না তাদেরকে, তাই তো, নিউট্রন প্রোটন যেটা রয়েছে এটা বেশি জোরে টানতে পারে না, সেই জন্য এদের কি এই শেষ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলো আমাদের কী হয়ে যায়, একটু দুর্বল প্রকৃতির হয়, ঠিক আছে। আর এরা যে বন্ধনগুলো যেহেতু বড়, শেষ কক্ষের যেগুলো রয়েছে সেগুলো কী হয়েছে, একটু দুর্বল প্রকৃতির আমাদের পরমাণুগুলো রয়েছে, আর এরা ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো যখন বন্ধন গঠন করে সেই জন্য সেই বন্ধনটা দুর্বলতর হয়ে যায়। বুঝতে পেরেছো কেন দুর্বল হয়? যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে যা প্রবলেম হবে তোমরা নিচে কমেন্টে জানিয়ে দেবে, আমরা যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো তোমাদেরকে তখন এইগুলো রিলেটেড সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের প্রশ্ন, তোমাদের ডাউট যা যা হচ্ছে সেগুলো তোমরা নিচে কমেন্টে জানাও। এরপর কী দেওয়া রয়েছে, 0.75 আমাদের রুট 75 দেওয়া রয়েছে, রুট 75 প্লাস রুট 363 ইজিকল টু দেওয়া রয়েছে, যদি রুট এন হয় তাহলে এন এর মান কত। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই পাশ থেকে এন এর মান যদি আমাদের বের করতে হয় কোনোভাবে, তাহলে আমাদের কী করতে হবে, যখন আমরা এন এর মান বের করছি সেক্ষেত্রে আমাদের একটাই কাজ করা যেতে পারে, যে এই এন যেটা রয়েছে এন এর মান বের করার জন্য আমাদের এই এই পাশেরটাকেও কী করতে হবে, রুটটাকে তুলতে হবে। এবার ডাইরেক্ট স্কোয়ার করলে কি আমাদের রুট ওঠে, ওঠে না, তাহলে এটাকে আমরা ভেঙে নিই। দেখো 75 আমরা কী লিখতে পারি, রুটের মধ্যে আমরা লিখতে পারি 25 × 3 75, আর 363 আমরা লিখতে পারি যে কত, 363 হচ্ছে না, তাহলে 121 × এটাও 3 লিখতে পারি, 121 × 3 লিখতে পারি, তো এটা ইজিকল টু কত দেওয়া রয়েছে, এটা ইজিকল টু রুট এন দেওয়া রয়েছে। কেন ভাঙলাম, দেখো কেন ভাঙলাম, কারণ এটাকে এমনভাবে ভাঙলাম যাতে আমাদের কিছু সংখ্যা বাইরে চলে আসতে পারে। 75 যদি ভাঙি তাহলে 25 থেকে কি দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরে চলে আসবে, এটা এসে দাঁড়াবে কি 5√3, আর এইখানে প্লাস রয়েছে, প্লাস এখানে 121 মানে কি 11² তাহলে একটা 11 বাইরে চলে আসবে, আর এখানে √3 ইজিকল টু আমাদের কত হয়ে যায়, রুট এন হয়ে যায়। তাহলে এখানে 5√3 এখানে 11√3 তাহলে টোটাল কত হয়ে গেলো আমাদের 16√3, এটা ইজিকল টু আমাদের রুট এন হয়ে গেল। এবার দেখো একটা সংখ্যায় চলে এসে, এইবার আমরা যদি এইটাকে দুই সাইডে বর্গ করে দিই তাহলে এই পাশে আমাদের কী চলে আসে, এন চলে আসে, আর এইটা কী হয়ে যায়, 16√3, 16√3 যেটা রয়েছে তার স্কোয়ার হয়ে যায়, তাই তো। রুট এন স্কোয়ারকে যখন এইটাকে দেখো এইটাকেও বর্গ করে দিলাম আর এইটাকেও আমরা এভাবে বর্গ করে দিলাম দু সাইডে, তাহলে আমাদের কি এন এ রুট কেটে গিয়ে এন হয়ে যায়, এন ইজিকল টু 16√3, তাহলে 16 কত হয়ে যায় আমাদের, 256, 256 আর √3 × √3 দুটো √3 করলে একটা √3 বাইরে চলে আসে, তাহলে এইটা গুণ করলে আমাদের কত আসে, 256 × 3 করলে আমাদের 318, 8 × 1 3 × 25 = 75 × 1 = 76, অর্থাৎ 768 যেটা অ্যান্সার রয়েছে, অর্থাৎ ডি নম্বর যেটা রয়েছে এটা আমাদের
অ্যান্সার হয়ে গেলো। বুঝতে পারলে? আমি লাইন ধরে ধরে তোমাদেরকে করালাম, এগুলো কিন্তু মুখে মুখে হয় যে 75 মানে কি 5√3, 363 মানে 11√3 আমরা এটুকু বলতে পারি, তাহলে 16√3 হয়ে গেলো, এটা √10, এন ইজ ইকুয়াল টু তাহলে কী হয়ে যাবে 16√3 তার স্কোয়ার করতে হবে, তাহলে 3 বেরোবে, আর 16 256, 256 গুণ 3 কী হয়ে যাবে 768। এগুলো যখন কয়েকটা প্র্যাকটিস করবে তোমরা দেখবে নিজেরা মুখে মুখেই করতে পারবে এগুলো, ঠিক আছে? আমি লাইন ধরে করালাম যাতে তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। করতে যখনই কয়েকটা প্রশ্ন করবে করতে এগুলো টাইম লাগবে না তোমাদের। পরের প্রশ্ন চলে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে? আমাদের 59 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে নিচের সমাধান সমীকরণটি সমাধান করতে দেওয়া হয়েছে। একটা সমীকরণ দেওয়া রয়েছে তার সমাধান করতে। সমীকরণটা কী দেওয়া রয়েছে? দেখো এইখানে একটা সরল ধরনের দেওয়া রয়েছে, এর সমাধান করে এর মান বের করতে বলা হয়েছে আমাদের। তাহলে কী দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে 0.125 প্লাস 0.255 বাই নিচে কত দেওয়া রয়েছে আমাদের 0.5 মাইনাস 0.03 প্লাস 0.005 এইটা এসছে। তাহলে কী করে জাস্ট যোগ করো, তাহলে দেখো এটা 0.125 আর এটা 0.255, যোগ করলে আমাদের কত হয়েছে 15 আর 25 60 80, অর্থাৎ 0.380, তাই তো? যোগ করো, 155 আর 125 যোগ করলে, 255 আর 125 যোগ করলে কত হয়ে যায় আমাদের 380 হয়ে যায়, তাই তো? আর নিচে এটা কী হয়ে যাবে? নিচে দেখো, নিচে আমাদের দেওয়া রয়েছে 0.5, এইখানে আমরা যোগ যারা করতে পারো না এইভাবে করে না, 0.5 লেখো, তারপরে কী দেওয়া রয়েছে 0.0005 রয়েছে, যেটা যোগ করা সেটাকে আগে যোগ করো, তাহলে এটা 5, এটা 0, এটা 5, যাদের যোগ করতে প্রবলেম হয় তারা এইভাবে আলাদা করে নেবে। আর সেইখান থেকে আমাদের 0.03 এটাকে বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে এইখান থেকে বিয়োগ কী করতে হবে আমাদের 0.03 আছে, 0.03 এটা বিয়োগ করলে আমাদের কত চলে আসে, দেখো এটা বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, এটা বিয়োগ করলে আমাদের চলে আসে কি 5, এই জায়গায় নেমে যায়, আর 3 আছে কত হলে 7 হবে, 10 হবে, 7 হলে 1 আছে 8, অর্থাৎ 475, 0.475 এটা চলে এলো, তাই তো? কত এলো 0.5, অর্থাৎ 500 থেকে দেখো 505 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, 30 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যায় আমাদের 475 হয়ে যায়। এখন তাহলে আমাদের এইটা নিচে কত চলে আসলো, নিচে আমাদের চলে আসলো 400.475। এবার যদি এটাকে আমরা কেটে দিই, এটাকে কাটলে আমাদের কত চলে আসে, কীভাবে এলো সেটা তো বুঝতে পেরেছো সবাই, প্রত্যেকে বিয়োগ করে আমি মুছে দিলাম এখানে 75। তাহলে এটা কী হলো? এবার আমরা দেখো কাটতে পারি এই জায়গা থেকে, যদি আমরা এটা কাটি তাহলে আমাদের কী হয়ে যায়, আমাদের দেখো যদি আমরা এটাকে কেটে দিই তাহলে আমাদের কত দিয়ে কাটতে পারি, আমাদের 19 দিয়ে কাটলে আমাদের কত চলে আসে বলো তো, 19 দুগুনি কাটাকাটি করলে কত হয়ে যায়, 19 দুগুনি 38, আর এটা 19 দুগুনি 38 আর 9 5, হ্যাঁ তাহলে দেখো এটা যদি 19 দিয়ে কাটি, 19 দিয়ে কাটলে আমাদের এই উপরেরটা কত চলে আসে, 19 দিয়ে যখনই কাটবো, দেখো দশমিক তুলে দিই, দুটো থেকেই দশমিক তুলে দিলাম আমরা, দশমিক তুললে 19 দুগুনি এটা 20 হয়ে যায়, আর এখানে 19 দিয়ে কাটলে আমাদের কত হয় 19 দুগুনি 38, আর 5 19 95, অর্থাৎ 20/5, 20/5কে আবার 5 দিয়ে কাটো, এটা কত চলে আসে আমাদের 4, আর এটা 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 4/5 চলে এলো, আর 4/5 ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 0.8, অর্থাৎ অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের, বি যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো এই শেষে যখন ভাগ করছো ঠিকঠাকভাবে ভাগ করবে, কারণ অনেকে 0.08 দেখে আবার অ্যান্সার করো না, কিন্তু 0.8 হবে আমাদের অ্যান্সার। এটা জাস্ট আমাদের কী ছিল, ভগ্নাংশের যোগফল ছিল জাস্ট, আর কিছুই নয়, লব এবং হরের আমরা যোগ এবং বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই তো? তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে এদের মধ্যে সম্পর্কের প্রতিনিধিত্ব করে। কী কী দেওয়া রয়েছে আমাদের? দেওয়া রয়েছে কান, নাক আর মুখ, তাই তো? কান, নাক, মুখ তিনটে দেওয়া রয়েছে, এদের মধ্যে কী রিলেশন হতে পারে দেখো তো। দেখো আমাদের যে এই যে টোটাল আমাদের মুখমণ্ডল যেটা রয়েছে, সেই মুখমণ্ডলের মধ্যে আমাদের কী থাকে, আমাদের কান থাকে, এই সাইডের দিকে আমাদের কী থাকে, কান থাকে, আর এখানে আমাদের নাক থাকে, তাই তো? আমরা কী দেখতে পাই যে আমাদের এই পুরো মুখমণ্ডলে আমাদের কী কী থাকে, যদি আমরা এরকম বলে থাকি যে ধরো আমাদের এখানে আমাদের কী হয়ে যায়, এখানে আমাদের এইটা, এখানে কান থাকে, টোটালটাকে আমরা কী বলি, এই টোটালটাকে আমাদের মুখ, এখানে কান থাকে, এখানে নাক থাকে, তার মানে আমরা বলতে পারি মুখ যদি একটা বড় ফ্যামিলি হয় তার মধ্যে দুটো মেম্বার কে আছে, একটা হলো নাক এবং কান, তাদের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, নাক আলাদা একজন, কান আলাদা একজন, তাহলে সম্পর্ক আমাদের কোনটা এসে দাঁড়াবে, এই ডি নম্বর যেটা রয়েছে এটা এসে দাঁড়াবে আমাদের, বুঝতে পেরেছো?
চলো পরের প্রশ্নে চলে যাবো আমরা। ভেন ডায়াগ্রাম আমরা তোমাদেরকে করিয়ে দিয়েছি, প্রত্যেকে কিন্তু দেখে নেবে, হ্যাঁ ভেন ডায়াগ্রামে যেখানে আমরা ক্লাস করিয়েছি, তাহলে এই ধরনের প্রশ্ন কোনো রকম প্রবলেম হবে না ভেন ডায়াগ্রামে যত প্রশ্ন আছে। দেওয়া রয়েছে নিচের কোনটি উদাহরণটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ উপস্থাপন করে, রকেটের উৎক্ষেপণ, রকেটের যে উৎক্ষেপণ যেটা রয়েছে এইটা, নাকি বাইসাইকেলের প্যাডেল করা বন্ধ করে দেওয়া, একটি ক্রিকেট বলকে লোফার সময় ফিল্ডার বল শুদ্ধ বলকে পিছনে সরিয়ে নেয়, না হঠাৎ করে বাস চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে ঝাঁকুনি খায়। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের কী সম্বন্ধে জানতে পারি, জাড্য সম্বন্ধে জানতে পারি, তাই তো, জাড্য সম্বন্ধে জানতে পারি। আর জাড্য মানে কি, যে আমরা কোনটা আমাদের জাড্য বলা যেতে পারে, যে হঠাৎ করে কোনো একটা বাস চলতে শুরু করলে আমরা যে পিছনের দিকে ঝুঁকে পড়লাম, এইটা কি, এটা আমাদের একটা জাড্যের উদাহরণ। তাহলে কী হয়ে যাবে, আমাদের ডি যেটা রয়েছে এটা হয়ে যাবে, তাই তো। আর রকেটের উৎক্ষেপণ যেটা রয়েছে এটা আমাদের তৃতীয় সূত্র যেটা রয়েছে, রকেটের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে ডিপেন্ড করে এটা তৈরি করা হয়, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, চিত্রটিতে এ বি সমান্তরাল যদি সি ডি হয়, অর্থাৎ এই যে সরলরেখাটা রয়েছে, এই এ বি সরলরেখাটা, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা আমাদের বলা হয়েছে পরস্পর কি, সমান্তরাল। সমান্তরাল মানে কি, এদের এরা কখনো টাচ করবে না, একই সরলরেখা বরাবর, যেমন রেল লাইন, এরা পরস্পর এগিয়ে চলেছে, ঠিক আছে। এদের মধ্যে সমান দূরত্ব, সবসময় সমান দূরত্ব, যে কোনো পয়েন্টের মধ্যে সমান দূরত্ব, ঠিক আছে। দুটো সরলরেখা এরকম সমান্তরাল মানে এরা কখনোই টাচ করবে না, পরস্পর সমান দূরত্বে এগিয়ে চলেছে পরপর। তাহলে এ বি এস সি ডি বলা হয়েছে সমান্তরাল। এখন কোণ কী দেওয়া রয়েছে, এ এফ ই, অর্থাৎ এই যে কোণটা রয়েছে এই কোণটা দেওয়া রয়েছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত দেওয়া রয়েছে, এই চিহ্নটা দেওয়ার মানেই হলো এই কোণটা আমাদের 90 ডিগ্রি হলো। আর তিনটে কোণের যোগফল আমাদের কত হয়ে যায়, 180 ডিগ্রি যে কোনো ত্রিভুজে। তাহলে এই যে এফ এ ই, এই যে ত্রিভুজে রয়েছে তার একটা 30 একটা 90, তাহলে আর বাকিটা কত হয়ে যাবে, 90 30 120 হয়ে গেলো, তাহলে 180 হতে হবে টোটাল। তাহলে এইটা কত হয়ে যাবে, এটা আমাদের 60 ডিগ্রি হবে, তাই তো। কারণ কি, এই তিনটে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের তিনটে কোণের যোগফল কত হবে, 180 হবে, এ এফ ই ত্রিভুজের ক্ষেত্রে। তার 90 আর 30 120 হয়ে গেলো, আর বাকি কত রয়েছে, 60, তাহলে 60 এইটা হয়ে গেলো। এইটা যদি 60 হয় তাহলে এই উল্টো সাইডের এটা কত হয়ে যাবে, আমাদের 120 হবে, 120 হবে তো। কারণ যে কোনো একটা সরলরেখা যদি আমরা বলা হয়, যে কোনো একটা সরলরেখাকে যেইভাবেই কাটুক, তাহলে কি এই সরলরেখা নিজে নিজে কি 180 ডিগ্রি, তাহলে এই পাশেরটুকু যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে বাকিটুকু কত হয়ে যাবে, আমাদের 120 ডিগ্রি। কারণ টোটাল কত হয়ে যায়, যে কোনো একটা সরলরেখা পরশ কী হয়ে যায়, 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এইটা যখন 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কী হয়ে যাবে, এই 120 ডিগ্রি হলো, তাহলে এই কোণটাও আমাদের কত হয়ে যাবে, 120 ডিগ্রি হবে। এটাকে কী বলা হয়, একান্তর কোণ বলা হয়, ঠিক আছে। কী হয়েছে, এরা যেহেতু সমান্তরাল সরলরেখা, যে যখন দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, এরকম একটা সরলরেখা এরকম একটা সরলরেখা রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী আর এই এই কোণ এই কোণ আমাদের কী হয়ে যাবে, সবসময় একই হবে, সবসময়। সেরকমভাবে উল্টো দিকেও ভাবতে পারো, এই কোণ এবং এই কোণও সবসময় একই হবে, ঠিক আছে, এরকম করে মনে রাখতে পারো। বুঝতে পেরেছো যে এটা কি, ত্রিভুজের আমাদের একটা ধর্ম, যেহেতু সরলরেখা রয়েছে আর একটা বাহু যখন আমাদের এখানে ছেদ করেছে, তখন এই কোণ যেটা রয়েছে, ই কোণ যেটা এবং সি কোণ, দুটো পরস্পর কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটা 120 ডিগ্রি হলে এটাও কত হবে, আমাদের 120 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি হয়ে গেল। বুঝতে পেরেছো, তো চলো পরের প্রশ্নে। যার যা প্রশ্ন থাকবে তোমরা কমেন্টে সম্পূর্ণ দেখো, কোয়েশ্চেন নম্বর লিখে সম্পূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু কমেন্টে করবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, সম্পূর্ণ প্ল্যাটফর্মটি 25 সেকেন্ডে অতিক্রম করে, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা ট্রেনের অঙ্ককরণের সময় তোমাদেরকে বলেছি কি, যখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করে, মানে কি, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেনটি, আর যখন এই ট্রেনটি একটি প্ল্যাটফর্ম বা আর একটা ট্রেনকে অতিক্রম করছে, তখন কী হয়ে যাচ্ছে, একটা প্ল্যাটফর্ম ধরো, ট্রেন যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, একটা মানুষকে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য, আর একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে, তখন সে কি নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখন বলা হয়েছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা হয়েছে, 300 মিটার, অর্থাৎ এই প্ল্যাটফর্ম যেটা রয়েছে, একটা প্ল্যাটফর্ম যেটা, এটা 300 মিটার দেওয়া রয়েছে। এখন বলা হয়েছে এই 300 মিটার অতিক্রম করতে তার কী হয়ে যায়, তার এই 300 মিটার অতিক্রম করতে তো টোটাল কত লাগে, সে যখন 300 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাতে তার 25 সেকেন্ড সময় লাগে, 25 সেকেন্ড সময় লাগে। আবার যখন 5 সেকেন্ডে সে কী করে, একটা মানুষকে অতিক্রম করে, তার মানে 5 সেকেন্ডে ট্রেনটি কি শুধু ট্রেনের দৈর্ঘ্য 5 সেকেন্ডে অতিক্রম করে, আর 25 সেকেন্ডে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। কারণ কি, যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমরা কী করতে পারি, এই দুটোকে বিয়োগ করে দিলে আমাদের কী আসে, এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে ট্রেনটি শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো। দেখো
5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর 25 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা যদি এই 25 থেকে 5 সেকেন্ড যেটা নিজের দৈর্ঘ্যকে বাদ দিয়ে দিই, তাহলে কি আর বাকি 20 সেকেন্ডে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে? তাহলে আমরা কি বলতে পারি যে ট্রেনটি 20 সেকেন্ডে কি করে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার। তাহলে তার ইয়ে হয়ে যাবে কি, তাহলে 20 সেকেন্ডে যদি 300 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করে? 300/20, 20 শূন্য দিয়ে এটাকে কাটো, কাটলে আমাদের কত হয়ে যাবে, আমাদের 15, 1 সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে। এখন বলা হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য কতক্ষণ অতিক্রম করে? 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে কত দৈর্ঘ্য অতিক্রম করে? 5 সেকেন্ডে অতিক্রম করে 5×15=75 মিটার, তাই তো? মুখে মুখে অ্যান্সার হবে কি? এটা বিষয়টা বুঝিয়ে দিলাম তোমাদের যে যখন কোনো একটা মানুষ বা একটা গাছ কোনো কিছুকে অতিক্রম করছে বা একটা একটা পোস্টকে অতিক্রম করছে, তখন শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কোনো একটা প্ল্যাটফর্ম বা অন্য একটা বড় সেতু বা কিছুকে অতিক্রম করছে, তখন প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 25 সেকেন্ড লাগে আর নিজের দৈর্ঘ্য যদি 5 সেকেন্ড লাগে, তার মানে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি 25-5, 20 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায় আর 5 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য, টোটাল 25 সেকেন্ডে যায় কি প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমরা কি বলি 20 সেকেন্ডে যায় তাহলে কি 300 মিটার। তাহলে 5 সেকেন্ডে যতটা যাবে সেটা আমাদের কী হয়ে যাবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে ট্রেনটি, তাহলে নিজের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 5 সেকেন্ডে যতটা যায়, 5 সেকেন্ডে 75 মিটার, তাই তো? চলো পরের প্রশ্নে। আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে লাইক এবং শেয়ার